উত্তরপ্রদেশের কাশী বিশ্বনাথ মন্দিরের নবরূপের সংস্কারের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিব্য কাশী ভব্য কাশী সংকল্প যাত্রা করছেন বেনারসের কাশী বিশ্বনাথ মন্দিরে। এই উপলক্ষে সোমবার পুজো দিয়েছেন প্রধানমন্ত্রী এবং 339 কোটি টাকার মন্দির সংস্কারের কথা ঘোষণা করেছেন। কাশীর পাশাপাশি এই রাজ্যের 3টি স্থানে দিব্য কাশী ভব্য কাশী সংস্কার যাত্রা পালিত হচ্ছে। তারকেশ্বরে এই যাত্রা উপলক্ষেই পুজো দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কলকাতার ভূতনাথ মন্দিরে পুজো দিয়েছেন সর্বভারতীয় বিজেপির সহ সভাপতি দিলীপ ঘোষ এবং পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের 108 শিব মন্দিরে পুজো দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বিজেপি কর্মীরা মিছিল করে 108 শিব মন্দিরে শুভেন্দু অধিকারীকে নিয়ে যান। হর হর মহাদেব, হর হর মহাদেব, দিব্য কাশী ভব্য কাশী, দিব্য কাশী ভব্য কাশী, দিব্য কাশী ভব্য কাশী, দিব্য কাশী ভব্য কাশী। অভিজিৎ একটু এগিয়ে আসো, অভিজিৎ দা এদিন শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান এই রাজ্যের সনাতন সংস্কৃতি হারিয়ে যাচ্ছে, সেই সংস্কৃতি বাঁচাতেই এই উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। সনাতন সংস্কৃতি যারা বিশ্বাস করেন গোটা পৃথিবীতে তাদের প্রতি উৎসর্গ করবেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা এখানে 108 যে শিব মন্দির রয়েছে এখানে আমরা আজকে প্রণাম করলাম, জল ঢাললাম বাবার মাথায়, জল ঢেলে বাবাকে প্রণাম করে পুজো দিয়ে আমরা এখন কাশীধামের যে অপরূপ সৌন্দর্য, অপরূপ সৃষ্টি মোদীজির নেতৃত্ব হয়েছে সেটা দর্শন করব। এটা আমাদের পবিত্র কাজ, ভারতবর্ষ আর সনাতন সংস্কৃতি এটা একে অপরের পরিপূরক। এই সনাতন সংস্কৃতিকে রক্ষা করার জন্যই আমাদের আজকের এই পবিত্র কর্ম। নরেন্দ্র মোদীজির যে অনুষ্ঠান প্রত্যেককে সুস্থভাবে দেখতে দিন এবং নিজেও দেখুন, প্রত্যেক যে শৃঙ্খলা সেটা বজায় রাখুন এবং আজকে এই যে পরিবেশ, এই পরিবেশে গ্যাদারিংটা আপনারা করুন, নির্দিষ্ট দূরত্ব বজায় রাখুন, দুপাশে যে ভিড় করেছেন আপনাদের বারবার অনুরোধ করছি প্রত্যেকে যদি বসে যান তাহলে পিছন থেকে সুস্থভাবে এই অনুষ্ঠানটি দেখতে পাবেন, নিজেও দেখুন এবং অপরকে দেখার সুযোগ। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তাঁর সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।